বিষাক্ত জানোয়ারগুলো আপনার কাছাকাছিও আসতে পারবে না শুধু এই ছোট্ট দোয়াটি আপনি মুখস্থ করেন না জানি কোন দিন কামে দেয় আসসালামু আলাইকুম মরহাম্মল সমস্ত বিষাক্ত জানোয়ার থেকে হেফাজত পাবেন হেফাজতে থাকতে পারবেন শুধু এই ছোট্ট দোয়াটি আপনি মুখস্ত করেন এই দোয়াটি আবু দাউদ শরীফে এসেছে তিরমিজি শরীফে এসেছে আর ইবনি এসেছে এই দোয়া যদি আপনি মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ যত বড় বিষাক্ত জানোয়ার হোক না কেন আপনাকে যদি ডংশন করে ওই ডংশনের জায়গায় আপনি এই দোয়াটি পরে এরকমভাবে মলবেন আর দোয়াটি পরবেন আপনার হসপিটালে যাওয়া দেরি হচ্ছে হসপিটাল হসপিটালে যেতে এরকম সন্দেহ হতে পারে যে আল্লাহর কাছে চলে যেতে পারে এজন্য এই দুয়ার সাহারা যদি নিতে পারেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আবু দাউদ শরীফ দিয়ে প্রমাণিত তিরমিজি শরীফ দিয়ে প্রমাণিত ইবনে মাজা শরীফ দিয়ে প্রমাণিত এগুলো হাদিসের কিতাবে এই দুয়াটি বর্ণনা করা রয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের শিকানো এই দুয়াটি আপনি মুগুস্থ করে রাখেন না জানি কোন দিন কামে এসে যায় ছোট্ট একটি দোয়া এতটুকু আপনার এক মিনিট লাগবে মুখস্ত করতে আমি ইনশাল্লাহ স্কিনে দোয়াটি দিয়ে দেবো আপনারা ওখান থেকে মুখস্থ করবেন আমি হাতে কলম দিয়ে আপনাকে মুখস্ত করাইয়ে দেব তারপরে আমি আপনাকে আমলটা শিখিয়ে দেবো এই আমল যদি আপনি করতে পারেন সুম্বা ইনশাল্লাহ সুমবা ইনশাল্লাহ আপনার কোনো দিন ক্ষতি হবে না আপনি শুধু এই দোয়াটি পরে আপনি বিশ্বনাথ ঘুমানো যাবেন প্রত্যেক দিন শোয়ার সময় এই দোয়াটি পরে আপনি শোবেন কেননা বহুত মানুষ এরকম হয় যে শোয়ার পরে সাফে ডনশন করে বিচ্ছুট ডঞ্ছন করে বহুত ভয়ানক ভয়ানক জানোয়ার তাকে করে আর ওই রাত্রই তার মৃত্যু বহন হয় আপনি যদি এই দোয়াটি পরে শুতে পারেন আপনার যদি সন্দেহ আসে যেখানে সাপ থাকার কোনো সন্দেহ বিচ্ছু থাকার সন্দেহ আপনার মশারি টানাতে হয় এই দোয়াটি পরে আপনি সমস্ত আমল করবেন ইনশাল্লাহ থুম্বা ইনশাল্লাহ আপনার কাছাকাছি আসতে পারবে না ওই বিষাক্ত জানোয়ারগুলো আপনার কাছাকাছি আসতে পারবে না এই জন্য আপনি এই দোয়ার প্রতি আমল করেন এই দোয়াটি আঁকড়ায় ধরেন মুখস্থ কৰি ৰাখেন নাজানে কোনদিন কামে দেয় দোৱাটি হলো অযু বিকালি মা তিৰ্লাহিত মাতি মিং শাৰীমা খলক আপনি মুখস্থ কৰিন আমি স্কিনে দিয়ে দিচ্ছি উজু বিকালি মা তিৰ্লাহিত মাতি মিং শাৰীমা খলক উজু বিকালি মা তিৰ্লাহিত মাতি মিং শাৰীমা আলহামদুলিল্লাহ মুখুস্থ হয়ে গেছে উজু বিকালি মা তিল্লাহিত মা আপনি এই দোয়াটি মুখস্থ করে রাখেন আর প্রত্যেক দিন রাত্র শোয়ার সময় এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনি সমস্ত বিষাক্ত জানোয়ার থেকে হেফাজত থাকতে পারবেন